আন্দোলন করল ইতিমধ্যে, কিন্তু সেই চিফ মিনিষ্টার ডাঙরিয়া কি কৈছিল যে যদি আমি কারেন্ট সচা অর্থ ভালকে দিবলগা হয় তেতিয়া হলে ইউনিট বড়াই দিব লাগিব, ইউনিটের ক্ষেত্রে যে রেট সেই রেট বড়াই দিব লাগিব। ইতিমধ্যে সেই ইউনিটর রেট বড়াই দিয়ার একটা সিদ্ধান্ত লওয়া হয়েছে। গতি এনেকা ধরনের মাধমার অসমের সাধারণ জনসাধারণের মাথাত মারাটো সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে কেতিয়াও মানি লওয়া নাছিলে, আজিও নলওঁ, অদূর ভবিষ্যতেও নলওঁ। অসমৰ জনগণৰ হৈ, অসমৰ জনসাধারণের হৈ আমচুয়ে কাম করে আছে, আর অনাগত দিনতো আমচুয়ে এনে ইয়াতকে আর ভয়ানক ভয়ানক ধরনের কার্যসূচী হাতত লওয়ার কারণে বাধ্য থাকিব। সরকারখনে ইতিমধ্যে আপনাদের নিশ্চয় গম পাইছে যে সরকারখনে কিছু হটকারী সিদ্ধান্ত লওয়া বলে ইতিমধ্যে আমি গম পাইছো। তো এই হটকারী সিদ্ধান্তবিলাকৰ ভিতৰত মানে আহতে আহতে সরকারখন মানে ইমান তলত পড়ি গেছে যেটু আমি ভাষাত প্রকাশ করব পৰা নাই। আজি আপোনালোকে দেখিছে যে গোটেই অসম জুৰি প্রত্যেকটা জায়গাতেই জিলা ভিত্তিতেই হোক, মহকুমাধিপতির কার্যালয়ের সন্মুখতেই হোক, আমি আজি এই দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী লওয়ার কারণে বাধ্য হয়েছো এই বরষুণের বতরটো। তার কারণটো হল আজি চাওক, প্রথম কথাটো হল আমার যে অসমৰ বুকুত মাননীয় চিফ মিনিষ্টাৰ ডাঙরিয়া তথা বিজেপি সরকারখনে যি এক হটকারী সিদ্ধান্ত লবলৈ চেষ্টা করেছে, যে হটকারী সিদ্ধান্তটো প্রথম এক নম্বরত মই রাখিব বিচাৰিছো যে আজি সরকারী যি বিদ্যালয়, সরকারী বিদ্যালয় সমূহ বন্ধ করে দিয়ার কারণে একটা চক্রান্ত চলাই আছে, এক নম্বর কথা। এই পদ্ধতিটো কোনো প্রকারে আমি মানি নলোঁ। সদৌ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে এই ইহঁতৰ যি হটকারী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটো আমি মানি নলোঁ, আর এই সিদ্ধান্তটো অনতিপলমে প্রত্যাহার করব লাগবে সরকারখনে। দ্বিতীয় নম্বরত কথা হয়েছে কারণে আজিলেকে আধার কার্ড পোৱা নাই, সেই আধার কার্ড নোপোৱা ব্যক্তিসকলক অনতিপলমে আধার কার্ডৰ ব্যবস্থা করে দিব লাগে। আর অসমৰ বুকত ধর্মীয় সংখ্যালঘু জনসাধারণে বসুন্ধরা টুর ক্ষেত্রত বহুতো পিছ পড়ি আছে, বসুন্ধরা টুর ক্ষেত্রত ধর্মীয় সংখ্যালঘুসকলের নাম অন্তর্ভুক্ত করব লাগে। আর আপনাদের জানে যে সরকারি স্কুলের পৰা ছাত্র ছাত্রীসকলক ইতিমধ্যে যে সরকারি কিতাব পত্র বুকস প্রভাইড করব লাগে সেইখিনি ইতিমধ্যে বন্ধ করা একটা সিদ্ধান্ত হয়েছে। গতি এই সিদ্ধান্তরও আমি পূর্ণ বিরোধিতা করছো, এই সিদ্ধান্তটা প্রত্যাহার করব লাগবে, অন্যথায় কিন্তু অসমৰ বুকুত পরিস্থিতি কিন্তু ইয়াতকৈ আৰু ভয়ানক হব। আজি প্রত্যেকটা জায়গাতে এই আন্দোলন কার্যসূচী আমি লৈছো, আজি আমি ইয়াত অবস্থান ধর্মঘটৰ কার্যসূচী লৈছো, অহাকালিলৈকে হয়তো আমি ন্যাশনাল হাইওয়ে অবরোধ কার্যসূচী লম, তারপর হয়তো আমি রেলওয়ে কার্য রেল লাইন কার্য অবরোধ কার্যসূচী লবলে বাধ্য হম। গতি আপনাদের চাওক, সেইদিনা দুই দিন আগত অসম সরকারখনৰ ভেকু ভাওনার একটা সিস্টেম চাওক, দুই দিন আগত গ্যাসের দাম, গ্যাস সিলিন্ডারের দাম কমাই দিছিলে, অলপ কমাই দিছিলে, অসমৰ রাইজে অলপ সকাহ পাইছিলে, কিন্তু কি করলে, এই একটা কথা আছে নহয় যে চামুচেরে দিয়ে বেলসারে নিয়ে, অলপ দিন আগত অলপ কেইটকামান কমাই দিয়া হল, ইতিমধ্যে আগত 200 টাকার উপর প্রত্যেকটা গ্যাস সিলিন্ডারের দাম বড়াই দিয়া হল। গতি এই যে অসমৰ রাইজক মাধমার মারা, এই যে অসমৰ রাইজর লগত হেতালি খেলা, এই যে অসমৰ রাইজর লগত মানে যি ধরনের উৎপাত অত্যাচারবিলাক করে আছে, এই বস্তুবিলাক অসমৰ চিফ মিনিষ্টাৰ ডাঙরিয়া তথা বিজেপি সরকারে প্রত্যাহার করব লাগিব। আপনাদের জানে ইতিমধ্যে যে আমি আজি গোটেই অসমৰ লগতে আমি পশ্চিম পখৰা জিলা সমিতি আমচুও দুই ঘণ্টা অবস্থা ধর্মঘট কার্যসূচী লৈছো, আর আমার মূলত উদ্দেশ্য হল যে বিগত এনআরসির পৰা আজিলৈকে কিছু মানুষে আধার কার্ডটা পোৱা নাই। তো আপনাদের চিন্তা করক যে যিজন মানুষে আধার কার্ডটা এতিয়ালৈকে পোৱা নাই, সি কেনেকৈ চলি আছে, ইয়ার দরদটা সিহে বুঝি আছে। আধার কার্ড অবিহনে আজিকালি চাওক যিকোনো ক্ষেত্র গেলে আধার কার্ডটা লাগে, আর সেই মানুষখিনি আজিলৈকে আধার কার্ডের পৰা বঞ্চিত হয়ে আছে, এটা একটা ডাঙর কথা। আর দ্বিতীয়টো হল যে সরকারি বিদ্যালয় বন্ধ করার যে সিদ্ধান্ত লৈছে অসম সরকারে, আমি তার তীব্র বিরোধিতা করছো। আর একটা কথা, ছাত্র ছাত্রী সকলক বিনামূল্যে পাঠ্যপুথি প্রদান করেছিল সরকারে, এতিয়া মানে এইটো একটা সিদ্ধান্ত লৈছে এই বন্ধ করব, এটা বস্তু আমি বুঝি নাপাও সরকারখনে একচুয়ালি কি বিচারি আছে। যিকোন সরকারে শিক্ষা চিকিৎসা এইবিলাকে ফিরি দিব লাগে, এইবিলাক বন্ধ করে মানুষ খিচুড়ি খুবাই আছে, বিভিন্ন আসনি দি আছে, মানুষ এনেকে পঙ্গু বানার একটা চেষ্টা করে আছে সরকারখনে, এইটা আমি বিচার ভাবিছো, যার কারণে আমি এইবিলাকর প্রতিবাদত আজি এই দুই ঘন্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী লৈছো। আর ইয়ার দ্বারা আমি অসম সরকারক সকীয় নিতে বিচারিছো যে আপনাদের যধে মধে এনেকৈ সিদ্ধান্তবিলাক নলব, কেন এই সিদ্ধান্তর কারণে আমার ভবিষ্যৎ প্রজন্মের কারণে বিরাট একটা ক্ষতি হওয়ার কারণে আমি ভাবিছো। नोंथाङा गावनि फेभरेट शो नायनायाव स्लो इन्टारनेट स्पीडनि थाखाय बानाय फैबाय नामा? गोजोननि नोगोर क'क्राझाराव नोंथांमोननि थाखाय आर'नाय टेक्न'ल'जिसा लाबोदों हाई स्पीड फाइबार अप्टिक ब्रडबेन्ड प्लान्स।
মাত্র 399 রং পার মানাউনে নংথাং মনা আনইন্টারাপ্টেড স্ট্রিমিং গেমিং আপলোড ডাউনলোড আরে ব্রাউজিং খালামনে হাগেন আবুমি মিটিনে ঢাকাই গহায়ও হনাই ওয়েবসাইটাও নাইনে হাগেন আরে নেইবি জামবুং নম্বরাও যোগাযোগ খালামনে হাগেন জামবুং নঙা জাবাই 8812989283 নঙাব্লা 8099554827